ঘরে খুব সহজ পদ্ধতিতে এই একটা রেমেডি তৈরি করে তারপরে ব্যবহার করে দেখো কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে। যাদের ড্রাই স্কিনের সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা, তারা যদি ঘরে একদম সহজ পদ্ধতিতে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করো তাহলে একদম হাতে নাতে রেজাল্ট পাবে মাত্র 7 দিনের মধ্যে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই রেমেডিটা আমি কীভাবে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মুসুরির ডাল আর চালের গুঁড়ো, দুটো একসাথে মিক্সড করে আমি পাউডার বানিয়ে রেখে দিয়েছি ঘরে, কারণ এটা ভীষণ ভীষণ উপকার আসবে। তারপরে নিয়েছি কস্তুরি হলদি, কস্তুরি হলদিটা তোমরা একদম অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর কস্তুরি হলদি না থাকলে রান্নার হলুদ অল্প পরিমাণে ব্যবহার করবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি মধু, যেহেতু শীতকাল স্কিনটাও ড্রাই থাকে, আর মধু কিন্তু আমাদের স্কিনে দাগ ছোপ দূর করতে খুব সুন্দর কাজ করে। আর দিয়েছি লেবুর রস, যাদের মেঝে তার সমস্যা আছে, এমনকি স্কিন আরও নানান রকম সমস্যা থাকে স্কিন টোনে, তারা খুব সুন্দর সহজ পদ্ধতিতে রেমেডিটা ব্যবহার করবে। তারপরে গোলাপ জল দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার সময় খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না থাকে, এটা কিন্তু তৈরি করে রাখা যাবে না, যেদিন তোমরা ইউজ করবে সেদিনই তৈরি করে করে ইউজ করবে। এটা মিক্সড করার পর আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে ব্যবহার করব। ব্যবহার করার আগে অবশ্যই হাত মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। তারপরে সমস্ত মুখে তোমরা এই ফেস প্যাকটাকে লাগিয়ে নেবে, গলায় লাগাতে কিন্তু একদম ভুলবে না, আর হাতে যদি ট্যান পড়ে যায় তোমরা হাতেও কিন্তু লাগাতে পারো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। অনেকের ধারণা যে আমাদের মুখে কোনো দাগ ছোপ নেই, তাহলে কোনো দরকার নেই, তোমরা এটা এমনিতেও লাগাতে পারো, স্কিনটা সুন্দর গ্লো করবে। তারপরে আবার প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে টোনার আর সিরাম ব্যবহার করবে। টোনার কিন্তু ওপেন পোর্সগুলোকে খুব সুন্দর করে বন্ধ করে দেয় এটা, তাই টোনার ব্যবহার করা কিন্তু তোমরা একদমই ভুলবে না। আর সিরামটা তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কিনে নেবে, কারো ড্রাই স্কিন, কারো অয়েলি স্কিন, কারো সেন্সিটিভ স্কিন, সেই হিসেবে তোমরা কিন্তু সিরামটা কিনে নেবে। আর এই টোনার সিরাম ব্যবহার করার পর তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবে, তার আগে আমি একটা নাইট ক্রিমও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও লাগাতে পারো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আর সিরাম একটা কথা আমি তোমাদের বলি, সিরাম কিন্তু সবসময় রাত্রিবেলা লাগাবে, আর টোনারটা কিন্তু স্নান করেও লাগাবে, আবার রাত্রি যখন স্কিন কেয়ারটা করবে তখনও টোনার লাগাবে। টোনারটা দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই, বরং আমাদের স্কিনটাকে আরও সুন্দর গ্লো করে দেবে, ওপেন পোর্সগুলোকে একদম ব্লক করে দেবে। তাই তোমরা টোনারটা কিন্তু ইজিলি ব্যবহার করবে, ঘরে তৈরি টোনারও ব্যবহার করতে পারো, গোলাপ জল দিয়ে, চাল ধোয়া জল দিয়ে, গ্রিন টি দিয়ে। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা যদি গ্রিন টি টোনারটা ব্যবহার করে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে কিন্তু বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।